হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা হাঙ্গিনাকে একটা অ্যাকাউন্ট খুলবেন। অনেকে আমার কাছে বলেছিল যে কীভাবে হাঙ্গিনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। এছাড়া আমি বলে দেবো কীভাবে হাঙ্গিনাকে ডেলিভারি পার্টনার, ডেলিভারি বয় হতে হয় এবং মানি রাইডার, এবং কীভাবে হাঙ্গিনাকে পার্টনার হওয়া যায় মানে রেস্টুরেন্টের মতো। তো গাইস, এখন আমি হাঙ্গিনাকে একটা প্রথমে ডাউন করে নিয়েছি। এইটা হচ্ছে, এই যে সরি, এটা বাদ দেন, আজকে ইনস্টলিং হচ্ছে এটা। এটা কিন্তু আপনাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়া যদি এটা আপনাদের মোবাইলে অ্যাক্সেস না হয়, তাহলে কিন্তু এটা আপনারা এই যে আপনাদের গুগলে গিয়ে বা বিং, ইয়াহু, যে কোনো জায়গায় গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার এটা আমার এটা ইনস্টল হচ্ছে 15 MB। এবার আমি এটা ওপেন করলাম। এবার ওপেন করার পর দিকে তাকান, হাঙ্গি নাকি এই চলে এসেছে এটা। এবার আমি এগুলো স্ক্যাপ করতেছি। এবার ডানে গেলাম। ডানে যাওয়ার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম, একটু পজ করে। ব্যাস, এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে আমি আমার নিজেকে ভেরিফাই করে নিয়েছিলাম। এবার আমি এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি, সিলেক্ট লোকেশন, ওকে। ও না গাইস, সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। এবার আমি হাঙ্গিনাকে অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে হাঙ্গিনাকে নেক্সট অফার্স এগুলো এসব, ওকে। এবার গাইস, এখানে আমি লিখতেছি কীভাবে এগুলো করতে হয়। এবার মনে হয় আমার বরিশাল ব্যাটারিজ হাউস, এখানে মনে হয় আমার লোকেশানটা একটু ভুল হয়েছে। ওকে গাইস, আমার লোকেশানটা ঠিকই হয়েছে। এবার আপনারা আসলে এখানে অফার্স দিতে পারেন। অফার্স থেকে গেলে আপনারা বিভিন্ন অফারে অফার শুধু খাবার পাবেন, 20% অফ ট্রফিগুলো। ফেভারিটস থেকে গেলে আপনারা যদি কোনো রেস্টুরেন্ট লাইক হয়ে থাকেন সেগুলো পাবেন, রেস্টুরেন্ট বা ডিশেস বা শপ, যে কোনো কিছু। আর কার্ডে গেলে কার্ড থেকে আপনাদের পেমেন্ট করতে হবে। এছাড়া আপনারা যদি চান অনলাইন পেমেন্ট করতে পারেন, ইউজ এইচ এন্ড ক্রেডিটস, মানে হাঙ্গিনাকি ক্রেডিটস। চাইলে আপনারা এখানে নিচের ও নেম টেম আমি কিছুই দেখিনি এখনও, হেল্প অ্যান্ড সাপোর্ট, পাস্ট অর্ডার্স, আপনারা সবই চেক করতে পারেন। তো গাইস, আজকে ভিডিও অতটুকু ছিল। আপনারা যদি অর্ডার দিতে চান, ও আমি আপনাদের বলতে ভুলে গেছি, এখানে চলো আপনারা একটা ডিশের নাম সার্চ করে সেটা অর্ডার দিতে পারেন। এছাড়া আপনার একটা রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে বিভিন্ন জিনিস কার্ডে যোগ করে সেখান থেকে অর্ডার দিতে পারেন। তো আজকে ভিডিও এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন অন্যদের যারা এই হাঙ্গিনাকে অ্যাকাউন্ট খুলতে চান। তো আজকে ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।